এরপরে আমরা কি দেখব ফ্রম ফ্রম এলিমেন্টস ঠিক আছে সো আমি চাচ্ছি না যে এটাকে শো করব তাহলে এখানে কি করব কমেন্ট করে রাখব তাহলে আমি বুঝতে পারলাম এখান থেকে আমি কি ফর্মের এলিমেন্ট গুলা শুরু করব আচ্ছা সো ফারস্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফর্ম নামে একটা ট্যাগ নিতে হবে এবং ফর্মটাকে কি করতে হবে ক্লোজ করতে হবে হইছে না আচ্ছা এরপরে এর ভিতরে কয়েকটা অ্যাট্রিবিউট আছে যেমন অ্যাকশন ঠিক আছে আরেকটা হচ্ছে যে মেথড মেথড বুঝতে পারছি আচ্ছা অ্যাকশনটা আসলে কি কাজ করে আচ্ছা তার আগে আমরা ফর্মের কাজটা দেখি যেমন আচ্ছা আমরা তৈরি করি আগে তাহলেই বুঝতে পারবো সাপোজ এখানে আমরা একটা ইনপুট তৈরি করি যে ইনপুট তাহলে এখানে দেখতে পাবো যে এই যে আমরা এখানে কি হয়েছে একটা ইনপুট চলে আসছে না এটাতে আমরা কি করতে পারতেছি লিখতে পারতেছি তাহলে ফর্মের কাজটা কি ফর্মের কাজ হচ্ছে যে ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিয়ে সেটা কি করা সার্ভারে পাঠিয়ে দেওয়া বুঝতে পারছি তাহলে সার্ভারে পাঠানোর জন্য আমরা যে কোডগুলো করব সেই কোডের ফাইলের লিঙ্কটা আমাদের কিসে দিতে হবে এই অ্যাকশনের মধ্যে দিতে হবে ঠিক আছে আর যদি আমরা এই সাইডেই কাজ করি তাহলে আমরা উপরেই লিখতে পারবো ঠিক আছে তখন আর অ্যাকশন ফাঁকা রাখলেও চলবে আর যদি অন্য কোনো ফাইল থেকে আমরা কাজগুলো করাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে অ্যাকশনে ওই ফাইলের লিঙ্ক দিতে হয় বুঝতে পারছি অ্যাকশন কিভাবে কাজ করে আচ্ছা এখন এখানে মেথড মেথডের ব্যাপারটা বুঝাই মেথড দুই টাইপের হয় একটা হচ্ছে পোস্ট মেথড আর একটা হচ্ছে গেট মেথড মানে এখানে এভাবে লিখতে হয় পোস্ট এখানে পোস্ট অথবা এখানে কি লিখতে হয় গেট ঠিক আছে এখন এইখানে আসলে দুইটা মেথড দুইভাবে কাজ করে এগুলা যখন আমরা কি করব পিএসপি শিখবো হ্যাঁ পিএসপি প্র্যাকটিস করব তখন এই দুইটা ব্যাপার ক্লিয়ার হবে যে আসলে এইগুলা কিভাবে কাজ করে বাট আপাতত আমরা মেথড কি রাখতে পারি ফাঁকাও রাখতে পারি অথবা এখানে পোস্ট লিখে দিব অথবা গেট লিখে দিব ঠিক আছে আচ্ছা এখন এখানে আমরা কি করলাম একটা ইনপুট নিলাম ইনপুট ইনপুট আমরা এখানে জাস্ট ইনপুট ট্যাগ লেখার সাথে সাথে আমরা কি করতে পারতেছি এখানে লিখতে পারতেছি তাই না সাপোজ আমরা এখানে বলতে চাচ্ছি যে এটা হবে কি সাপোজ ইউজার নেম ওয়েবসাইট গুলা তো এভাবেই ডাটা নেয় তাই না যে কি নাই ইউজার নেম নেই তারপরে কি নাই পাসওয়ার্ড নেই ঠিক আছে এখানে লিখলাম যে পাসওয়ার্ড ইনপুট স্ল্যাশ পাসওয়ার্ড ঠিক আছে এই যে ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম ঠিক আছে এখন এখানে পাসওয়ার্ড দিলে কি দেখা যায় পাসওয়ার্ডটা পাসওয়ার্ড দেখা যায় পাসওয়ার্ড দেখা যায় না এই কারণে প্রত্যেকটা ইনপুটের কি আছে টাইপ আছে ঠিক আছে যে এক একটা ইনপুট এক এক ভাবে কাজ করে আমি যদি এখানে ইনপুট টাইপ ইকুয়াল এগুলাকে কি হিসাবে ইউজ করতে হয় অ্যাট্রিবিউট হিসাবে ইউজ করতে হয় অ্যাট্রিবিউট বুঝাইছি না গত ক্লাসে সো এখানে কি করতে হয় ইনপুটের টাইপ হবে আচ্ছা টাইপ ইকুয়াল আমি যদি নর্মাল টেক্সট মানে ইউজার নেম মানে কি ইউজার নেম যে কোনো একটা নর্মাল টেক্সট হতে পারে তাহলে আমি টাইপ ইকুয়াল এখানে কি দিব টেক্সট দিব আর এটা হচ্ছে কি পাসওয়ার্ড নিব সো পাসওয়ার্ডটা কি দেখানো যাবে যে একজন পাসওয়ার্ড দিচ্ছে আর একজন পাশে বসে দেখতেছে এটা হইল হইল না এই কারণে কি করতে হবে এইখানে টাইপ ইকুয়াল কি দিব পাসওয়ার্ড ঠিক আছে এখন পেজটাকে আমরা রিলোড দেই এখন আমি এখানে কি দিলাম ইউজার নেম দিলাম আশিক আর এখানে পাসওয়ার্ড দিচ্ছি আর দেখা যাচ্ছে সো তাহলে কি করতে হয় যে ইনপুটের জন্য যে টাইপটা আমাদের দিতে হবে সেটা ইউজ করতে হবে বুঝতে পারছি আচ্ছা এখানে আরো কি কি ইউজ করা যায় এগুলো একটু দেখি সেটা হচ্ছে যে আমরা এখানে নেম ইউজ করব ঠিক আছে কিন্তু নেমটাও কিন্তু আসলে আমাদের এখন কাজে লাগবে না ইউজার নেম ঠিক আছে এই নেমটা আমাদের কখন কাজে লাগবে যখন আমরা সার্ভারে ডাটা পাঠাবো বুঝাইতে পারছি যখন আমরা পিএসসির মাধ্যমে অথবা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ফর্মের মাধ্যমে ডাটাটাকে নিয়ে সার্ভারে সেন্ড করব তখন আমাদের এই নেমটা কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আইডি ইউজ করা যায় ক্লাস ইউজ করা যায়
যেহেতু আমরা আইডি ক্লাস এখনো দেখিনি, সো এখন আমাদের এগুলা লাগতেছে না। এরপরে আরেকটা যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে প্লেস হোল্ডার। ঠিক আছে, প্লেস হোল্ডারটা কি, এইখানে সাপোজ এইখানে আমি ইনপুটের মাধ্যমে ইনস্ট্রাকশন দিতে চাচ্ছি যে এখানে আসলে কি লিখতে হবে, ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব, প্লেস হোল্ডার। এখানে লিখে দিতে আমরা টাইপ ইওর ইউজার নেম, বুঝতে পারছি। এখন এখানে রিলোড দেই, এখানে কি চলে আসছে, টাইপ ইওর ইউজার নেম। যখন আমি টাইপ করতে যাব, এই যে টাইপ করতেছি, তখন কি হয়েছে, চলে গেছে। আমরা ফেসবুকে দেখি না, দেখা যাচ্ছে মেসেঞ্জারের ইনপুটে লেখা থাকে না টাইপ, যখন আমরা টাইপ করতে চাই সেটা কি হয়, চলে যায় না। ওই জিনিসটা কিভাবে করা, এই প্লেস হোল্ডার দিয়েই করা। যে যখন এখানে প্লেস হোল্ডার মানে কি, নর্মালি টেম্পোরারি একটা কিছু শো করবে, যখনই টাইপ করতে যাবে তখন এটা চলে যাবে, ঠিক আছে। কিন্তু এমন হয় আবার যে মোবাইল মোবাইল ইনপুট টাইপ ইকুয়াল, সাপোজ আমি আপাতত এখানে টেক্সটে দিলাম, ঠিক আছে, শেষ করলাম। এখন অনেক ক্ষেত্রে এমন হয় যে মোবাইল নাম্বারে 8880 দেওয়াই আছে, আমরা এরপর থেকে টাইপ করি, কিন্তু এটা কিন্তু চলে যায় না, বুঝতে পারছি, এমন হয় না। সেক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে এইখানে ভ্যালু দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। ভ্যালুটা কি, এখানে আমি দিয়ে দিলাম 8801, বাংলাদেশের যে নাম্বারে লিখলে কেন, এটা তো লাগবেই, তাই না। তো আমি এখন এখানে রিলোড দিই, ঠিক আছে, রিলোড দিলাম, তাহলে কি ডিফল্ট ভাবে কি হবে, ডিফল্ট ভাবে এই জিনিসটা থেকে যাবে, বুঝতে পারছি, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি সেট করব, ভ্যালু সেট করব। আসলে অরিজিনালি ইনপুটে যখন কিছু লেখা হয়, এই জিনিসটা কি নাই, আসলে এখানে যেটা লিখা হয় এটা আসলে ভ্যালুই লিখা হয়, ঠিক আছে, আর এই ভ্যালুটাকে কিন্তু ডাটাবেজে পাঠানো হয়। সো ডিফল্ট ভাবে আমরা যদি লিখে দেই, তাহলে ওটা কিসের মধ্যে লিখতে হয়, ভ্যালুর মধ্যে লিখতে হয়, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরো কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যে কোন একটা ওয়েবসাইটে যে সাপোজ এখানেও তো ওই জিনিসটা নাই। আচ্ছা হ্যাঁ, এখানে দেখলে হবে। আচ্ছা, এখানে দেখতে একটা জিনিস খেয়াল করি, যে যখন আমি এই টেক্সটটাতে ক্লিক করতেছি, তখন ইনপুটটা অটোমেটিক সিলেক্ট হচ্ছে না, পাসওয়ার্ডে ক্লিক করি অটোমেটিক সিলেক্ট হচ্ছে না, কিন্তু আমাদের গুলা কি হয়, হচ্ছে কি, ইনপুট সিলেক্ট হচ্ছে না। এখন এই কাজটা করার জন্য আমরা যখন এখানে ইউজার নেম লিখতেছি, হ্যাঁ ইউজার নেম লিখতেছি না, নর্মালি তো শো করতেছে, তাই না। সো এই টেক্সটটাকে এভাবে লিখা যাবে না, বুঝতে পারছি। এটাকে কিসের মধ্যে রাখতে হবে, এটাকে অবশ্যই লেভেলের মধ্যে রাখতে হবে, লেভেলের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। লেভেল নামে কি আছে, একটা ট্যাগ আছে, বুঝতে পারছি। এই লেভেলের মধ্যে আমাদের কি রাখতে হবে, ইনপুট এই সরি মানে এই নর্মাল টেক্সটটাকে রাখতে হবে, যেটার মাধ্যমে ইনস্ট্রাকশন দিতে যাচ্ছে যে ইউজার এখানে কি ইনপুট দিবে, বুঝতে পারছি। সো আমি এখানে, আচ্ছা এখানে গ্যাপ করে দেই ইউজার নেম, ওকে। এখন আমরা এই লেভেলের মধ্যে কি করব, ইনপুটটাকে নিব, ইনপুট টাইপ টেক্সট, রিলোড দিই। এখন তো সিলেক্ট নেই, তাই না, আমি এখানে ক্লিক করি, ইনপুটটা সিলেক্ট হচ্ছে। তাহলে এখানে এভাবে লেভেলের সাথে আমাদের কি করতে হয়, লেভেলের মধ্যে যদি আমরা ওই ইনপুটটাকে রাখি, তাহলে কি হবে, যখনই আমরা লেভেলে ক্লিক করব তখনই কি হবে, ইনপুটটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমরা লিখতে পারতেছি, ঠিক আছে। যেমন এখানে আছে এই যে ফিমেলে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায় না, আবার এই টেক্সটে ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যায়, আবার যদি আমরা এটার উপরেও ক্লিক করি তাহলে কি হয়, সিলেক্ট হয়ে যায়, তাই না, এই যে সিলেক্ট হচ্ছে। আবার এখানে কাস্টম লিখলে আবার কিছু
অপশনও চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি যে এখানে আমরা ইউজার নেম দিলাম, ঠিক আছে, তারপর এখানে আমরা পাসওয়ার্ড দিলাম, এখানে কি দিব, পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ডে ক্লিক করতেছি, পাসওয়ার্ড কি হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে, ইউজার নেমে ক্লিক করলে ইউজার নেম সিলেক্ট হয়ে যাচ্ছে, কাজ করছে না। এখন এইখানে এমন তো হতে পারে তাই না, যে আসলে আমার ইউজার নেমটা উপরে আছে আবার পাসওয়ার্ডটা আমার নিচে আছে অনেক, ঠিক আছে না, সেই ক্ষেত্রে আসলে কি করবো। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে দুটাকে আমার আলাদা করে লিখতে হচ্ছে, যে পাসওয়ার্ডটাকে আমার নিচে লিখতে হচ্ছে, ঠিক আছে, আমাকে লেভেলটা এখানেই শেষ করতে হচ্ছে, না হলে আমার ডিজাইনটা ঠিক হচ্ছে না তাই না। এখন আমি যদি বাহিরে লিখলি তাহলে তো আর কাজ করবে না তাই না, কাজ করতেছে এখন, কাজ করে না। এখন সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা এইখানে ইনপুটের একটা কি দিব, আইডি দিব, ঠিক আছে। আইডি মানে কি, আমরা একটা আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে যে অবশ্যই ইউনিক হতে হবে, যেটা অন্য কারোর সাথে মিলবে না। তাহলে আমরা এখানে কি করব, ইনপুটের একটা আইডি দিব, ঠিক আছে। সাপোজ আমি আইডি নাম দিলাম যে পাস, বুঝতে পারছি, আমরা সেম নেমও দিতে পারি, পাসওয়ার্ডও ফুললি লিখতে পারি, কোনো সমস্যা হবে না। আমরা এখানে কি লিখলাম, পাস দিলাম। এখন এই আইডিটাই কি করতে হবে, এই লেভেলের সাথে কানেক্ট করতে হবে, বুঝতে পারছি। তাহলে এখানে লেভেলে কি দিতে হয়, এখানে দিতে হয় ফর, ঠিক আছে, এখানে দিতে হয় ফর, মানে কার জন্য, বুঝতে পারছি। সো এখানে আমরা আইডিতে যেটা দিব অবশ্যই এই সেম জিনিসটা কোথায় দিতে হবে, ফরে দিতে হবে, ঠিক আছে। সো আমি যদি এই লেভেলের ফরের মধ্যে পাস দেই আর এখানে আইডি যদি পাস দেই, তাহলে এই দুইটা কিভাবে কানেক্টেড হয়ে গেল, আমি যখনই এইটাতে ক্লিক করব তখনই কি হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এতটুকু বুঝতে কারো সমস্যা, আমরা কয়ভাবে কানেক্ট করতে পারি, দুইভাবে, একটা হচ্ছে লেভেলের ভিতরে রাখে আর একটা হচ্ছে ফর দিয়ে আইডির মাধ্যমে, ক্লিয়ার ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা দেখব যে আসলে ইনপুট তাহলে কতগুলো আছে, ঠিক আছে, আর ইনপুট গুলাই কিন্তু ইনলাইন ব্লক, হ্যাঁ, যার কারণে কিন্তু এই যে যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়ে কিন্তু পাশাপাশি চলে আসছে। তো আমরা আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এগুলার পরে একটা করে বিআর অ্যাড করব, ঠিক আছে, ব্রেক দেবো, হ্যাঁ, যাতে এটাকে নিচে নিচে নামাই দেয়, এই যে মানে দুইটা করে দিতে হবে যাতে একটু গ্যাপ থাকে, ঠিক আছে। তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে, আমরা সবগুলো একটু লিখি যে কতগুলা ইনপুট টাইপ হতে পারে। আচ্ছা সো আমরা ফার্স্টে কি দেখলাম, আচ্ছা আমরা এক লাইনে যেহেতু লিখতেছি, আমরা মানে সিঙ্গেল ভাবেও কিন্তু মানে ইয়া করতে পারি, শুধুমাত্র লেভেলের মধ্যে রাখতে পারি, হ্যাঁ। এরপরে আমরা দেখবো যে আসলে টেবিলের মধ্যে আমরা এটাকে আবার কিভাবে ইউজ করতে পারি। এখানেও দিয়ে দিই, কলম দিয়ে একটা, তাহলে আমাদের এখানে কি হলো, ইউজার নেম পাসওয়ার্ড দুটা কানেক্টেড হয়ে গেল তাই না। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আরেকটা নিই, বিয়ার বিয়ার দুইটা নিলাম। আচ্ছা আমরা ইনপুট গুলা দেখে শেষ করি আগে, ইনপুট টাইপ এখানে টেক্সট দিছি না, পাসওয়ার্ড দিছি না, যার কারণে কি হয়েছে এখানে পাসওয়ার্ড দেখা যাচ্ছে না। আচ্ছা এখন এখানে যদি আমরা ইনপুট টাইপ কি দিই, নাম্বার দিই, তাহলে কি হবে, এখানে আমরা যদি কোনো টেক্সট লিখি তাহলে এখানে রেড সিগন্যাল দিবে যে এখানে আসলে নাম্বারে লিখতে হবে, ঠিক আছে, এই যে নাম্বার লিখতে হবে, তাহলে আর কি হবে, রেড সিগন্যাল দিবে না। এবং এই যে এখানে যে দুটো অ্যারো আসবে এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, কম বেশি করতে পারবো। আচ্ছা আমরা ফার্স্টে একটা সাবমিট বাটন নিই, ঠিক আছে, মানে আমরা যখন এখানে ইউজার নেম পাসওয়ার্ড নিচ্ছি তখন তো আমাদের এটা সাবমিট করতে হবে তাই না। তো সাবমিটের জন্য আমাদের এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আবার একটা ইনপুট নিতে হয় যেটা টাইপ থাকে সাবমিট, এখানে কি দিতে হয়, টাইপ দিতে হয় সাবমিট, আর ইনপুট বলে দিলাম সবগুলা কি সিঙ্গেল ট্যাগ, এই যে সিঙ্গেল ট্যাগ, বুঝতে পারছি, সবগুলা কি সিঙ্গেল ট্যাগ, রিলোড দেয় এখানে কি আসছে, একটা সাবমিট কুয়েরি নামে একটা বাটন চলে আসছে, এই যে সাবমিট করতে পারতেছি, ফর্মটা পেজ রিলোড নিচ্ছে, সাবমিট করতে পারতেছি। সো এখন
এইখানে যদি আমরা সাবমিট কুয়েরিটাকে আমরা চেঞ্জ করতে চাই, সাপোজ এখানে লগ ইনও হতে পারে, রেজিস্ট্রেশনও হতে পারে, সাইন আপও হতে পারে, তাই না? আচ্ছা, এখন এটাকে চেঞ্জ করার জন্য আমাদের কি ইউজ করতে হয়? ভ্যালু ইউজ করতে হয়। ভ্যালু ইকুয়াল আমি এখানে দিলাম যে রেজিস্ট্রেশন, ঠিক আছে, যে আমরা একটা ফর্ম রেজিস্ট্রেশন করব। চেঞ্জ হয়েছে না? এই যে এখন রেজিস্ট্রেশন নামে চলে আসছে। সো আমরা কিভাবে করতে পারি? রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারি। এখন এইরকম সেম আরেকটা সাবমিটের বাটন আছে, সেটাকে বলা হয় ডাইরেক্ট বাটন, ঠিক আছে, কি বলতে পারি, বাটন, ঠিক আছে। এখানে এখানে দেখা যাচ্ছে যে নর্মালি লিখলে যে এরকম চলে আসছে, এটার ভিতরে লিখতে হয়, এটা কি ডাবল টাইপ, এখানেও দিলাম যে সাবমিট, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা মাঝখানে চলে আসবে, এই যে দেখতে পাইছি। এখন এইটাতে আমরা কি দিব, তখন ফর্মের মধ্যে যদি আমরা বাটন ইউজ করি তাহলে এটা টাইপ কি দিতে হয়, এটা টাইপ দিতে হয় সাবমিট। বুঝতে পারছি, মানে এই জিনিসটা আমাদের কখন লাগে, দেখা যাচ্ছে যে এমন একটা ফর্ম সাবমিট করতে হচ্ছে যেটার বাটনের মধ্যে ইমেজ দেওয়া আছে, এমন হতে পারে না? এমন কিন্তু হয় মাঝে মাঝে যে ডিজাইনে এমন একটা বাটন দেওয়া আছে যেটার মধ্যে ইমেজ দেওয়া আছে, অথবা ফন্টের আইকন দেওয়া আছে, তখন তো আমরা এটার মধ্যে ভ্যালুর মধ্যে এইচটিএমএল ইউজ করতে পারবো না, তাই না? তখন আমরা কি করব, এই সাবমিট টাইপ বাটনের মধ্যে আমরা সেটাকে দিতে পারবো। এখানে আমরা এভরিথিং লিখতে পারবো, এখানে আমরা ইমেজ ট্যাগও দিতে পারবো, ঠিক আছে। সো এরকম আরো দুইটা বাটন আছে, সেটা হচ্ছে যে রিসেট টাইপ কি, রিসেট, হ্যাঁ, এখানে আমরা লিখে দিলাম কি রিসেট। রিসেট বাটনের কাজ কি, সাপোজ আমি এখানে ইউজার নেম লিখছি কিন্তু ভুল লিখে ফেলছি, পাসওয়ার্ডও ভুল দিছি, আমি যখন এখানে রিসেটে ক্লিক করব তখন কি হবে, আমার এগুলা সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি, তাহলে এখানে আমরা কি কি দেখলাম, যে ইনপুট টাইপ সাবমিটের জন্য আমাদের কি নিতে হয়, টাইপ সাবমিট। কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি কোনো? তাহলে ইনপুটের টাইপ কি দিতে হয়, সাবমিট। আবার ইনপুট বাটন আমরা রিসেট বাটন চাই, তাহলে কি দিতে হয়, টাইপ রিসেট। আর বাটন যদি আমরা তৈরি করতে চাই তাহলে এখানে বাটনের টাইপ কি দিতে হয়, সাবমিট দিতে হয়। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এরকম আমরা আর একটা বাটন নিতে পারবো, সেটা টাইপ হচ্ছে ইমেজ, টাইপ কি ইমেজ, ঠিক আছে। এখানে আমরা তখন কি ইউজ করব, এস আর সি দিয়ে আমরা এখানে কি করতে পারবো, এখানে আমরা ইমেজের ঠিক আছে, এখানে আমরা কি করতে পারবো, ইমেজের লিংক করে দিতে পারবো। আর যেই ইমেজটা লিংক করে দিব সেই ইমেজটা কি হিসাবে কাজ করবে, বাটন হিসাবে কাজ করবে। আমরা সাপোজ এই ফেসবুকের ইমেজটাকে দিই, আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিই, নিয়ে এখানে রেখে দিলাম, হ্যাঁ। আর এটাকে কপি করে কোথায় দিব, এখন সোর্সের মধ্যে দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, আচ্ছা অনেক বড় হয়ে গেছে, মানে এগুলো ছোট করে কেটে নিতে হয় আর কি। এই যে এটাতে ক্লিক করলে সাবমিট হচ্ছে, সাবমিট হচ্ছে। সো বুঝতে পারছি তো নাকি কোনো সমস্যা, যে আমরা চাইলে কি করতে পারি, এখানে কয়েকভাবে আমরা সাবমিটটা করতে পারি। ডাইরেক্ট আমরা টাইপ সাবমিট দিয়ে, একটা হচ্ছে রিসেট বাটন, আর একটা হচ্ছে ইমেজ টাইপ দিয়ে করতে পারি, আর একটা বাটন দিয়েও করতে পারি, ঠিক আছে। সো আমরা আসলে কোনটা ইউজ করব, আমরা সচরাচর এই ইনপুট টাইপ সাবমিটটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এগুলাকে কমেন্ট করে রাখলাম, যাদের দেখার দরকার হবে তারা এখান থেকে দেখে নিব, হ্যাঁ আমি ডিলিট করলাম না, ওকে। এই যে এখানে আমি কমেন্ট করে রাখলাম।